না না কে ফান্ডে ফান্ডে আমি জানি না কে অভিযোগ করেছে আমি জানি না আমার কথা হলো এটাকে নিয়ে তো প্রথম আমি সামিউল ইসলাম আমাকে যারা চাচল এই চারটা জিপির হাফ অফ দা মিনি এমএলএ করে ডেকেছে আমি জনগণের প্রতিনিধি আমাকে তারা জেলায় পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে এটা এতদিন ধরে একটা বড় বিল্ডিং হয়ে গেল অনেকই লোক দেখেছে কার মদত আছে এটা আমার জানা নাই কেউ টাকার বিনিময়ে এটা হয়তো মদত দিয়েছে আমাদের কাছে খবর আছে কিন্তু সেটা আমরা তদন্ত আমরা ভিতরে ভিতরে দেখছি এটা খবর আমাদের কাছে চলে আসবে আর এটা আমরা প্রথম আমরা আমার আমি প্রথম এটা আমরা কয়েকজন নেতৃত্ব মিলে এটা আমরা কিন্তু এগিয়ে গেছিলাম এখন কারো ঘুম হয়তো আমরা কেড়ে নিয়েছি বা যারা মদত দিয়েছিল তাদের হয়তো ঘুম হারাম হয়ে গেছে তারা হয়তো বিভিন্ন জায়গায় এখন কমপ্লেন নিয়ে ছোটাছুটি করছে অত লাভ নাই কারণ কথা হলো তোমরা বাচ্চা বাচ্চার মতন থাকবে আর বিষয়টা হলো আমি এর আগেও বলেছিলাম যে আমি চাঁচলে দুটো কাজ করব প্রথম কাজ হলো চাঁচলকে মনের মতন সাজাবো এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি দ্বিতীয় কাজ হলো চাঁচলের পরিবেশ মুক্ত দূষণ দূষণমুক্ত পরিবেশ আমরা করব এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি দূষণমুক্ত বলতে আমাদের যেমন অনেক জায়গা আছে চাচলে বেসরকারি জায়গা যারা দখল করে রেখেছে তাদের সম্পূর্ণ জায়গা আমরা স্টেপ বাই স্টেপ আমরা আইনিভাবে আমরা লড়ছি এবং আগামী দিনও লড়ব যেমন আমাদের মরা মহানন্দা সামনে বর্ষাকাল এই বৃষ্টির সময় বিভিন্ন তিরিশ খানা গ্রাম জলে ভেসে যাবে জল যাওয়ার ব্যবস্থা নাই সেটাকে আমরা কিন্তু প্রথম এগিয়ে এসেছি কেউ কিন্তু এগিয়ে আসেনি কারণ যার ওখানকার সাংসদ তিনিও দেখে দেখেছেন তিনিও আরও কেউ দেখেছে চুপচাপ থেকেছে শুনবে না আইনি প্রসেস আইনের আগে কেউ আছে আইন আইন সিদ্ধান্ত নেবে এবার আমরা এগিয়ে এসেছি আমাদের সঙ্গে অনেক নেতৃত্বরা আছে আফজল হোসেন থেকে শুরু করে আমাদের পিপি অ্যাডভোকেট মুস্তফা কামাল সহ আরও অনেক মজিপুর থেকে শুরু করে আরও অনেকে নেতৃত্বরা সঙ্গে একসঙ্গে মিলে আমরা আইনিভাবে লড়ছি অবশ্যই আমরা দলীয়ভাবে অবশ্যই এটা আমা আমাদের কথা কথা হলো যেহেতু সরকারের আমরা জনপ্রতিনিধি আমরা লিগালটা চাই আমরা ইনলিগাল কখনও চাইব না যারা অবৈধভাবে দখল করে আছে আমরা সব জনসাধারণকে সব মানুষকে আসার জন্য অনুরোধ এখানে তো তৃণমূল কংগ্রেস আর বিরোধী কে আছে এখানে এখানে অধি বলে নাই তারপরে আমাদের আরেকটা স্টেপ আছে তার পাশে শিবপদ লাইব্রেরির অনেকটা জায়গা সে জায়গা যারা দখল করে রেখেছে গোটা চাঁচলের মানুষ জানে এবং কারা গায়ের জোরে দখল করে রেখেছে সেটা আমরা স্টেপ নেব এবং সেটাকেও আমরা সরকারিভাবে আইনে সরকারি জায়গাটাকে দখল করার উদ্ধার আমরা চেষ্টা করব কারণ সামান্য কিছু টাকার বিনিময়ে ভাড়া দিয়ে রেখে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন ভিতরে ভিতরে করছে এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না এবং জনগণ এর রায় এটা মেনে নিতে পারছে অবশ্যই অবশ্যই কেউ আছে আচ্ছু বাচ্চু ছেলেরা আছে কারা কারা আছে এসব আমরা খোঁজ নিচ্ছি খোঁজ নিচ্ছি এটা খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনিভাবে সব রকমের আমরা ব্যবস্থা নেব কথা বলতে চাইছি এতদিন ধরে কী হচ্ছিল এতদিন বড় কনস্ট্রাকশন বিল্ডিং হইলো কারো নজরে পড়লো না এখন নিজের পিঠ ঘাটতে এগিয়ে আসছে আরে ভালো কথা ওয়েলকাম আসো একসঙ্গে কাজ করো কোনো অসুবিধা নাই টাকার বিনিময়ে সে সমস্ত যারা কাজ করবে এই সমস্ত আমরা মেনে নিতে পারবো না তবে আরেকটা জিনিস আমি বলি পাট্টার কথা পাট্টা কারা পাই এটা আইন আমাদের ভালোভাবে জানা আছে এই আইনকে আমরা ভুলে খেয়েছি পাট্টা কারা পাবে এবং কারা পাট্টা করেছে সেটাও আমরা আইনিভাবে লড়ব এটা নিয়ে নিশ্চিত তারপরে আমি একটা কথা বলবো অন্নদাতা নিয়ে বলছে অন্নদাতা আমি আমরা একটা সামাজিক কাজ যেটা মানুষ গত লকডাউনের সময় মানুষ অনেক সাধারণ মানুষ খেতে পাচ্ছিল না আমরা সেই চিন্তা ভাবনা করে আমরা একটা অন্নদাতা খাওয়ার ব্যবস্থা করে মানুষের বাড়িতে আমরা পৌঁছে দিতে পেরেছিলাম এবং এখানে এসে তারা খাবার নিয়ে যেত এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় খাবার মানে টেম্পোরারি করেছি এই টেম্পোরারি আমরা করেছি এবং আমরা লকডাউন আছে আমরা দেখো আমরা সরকারি আইন বিধি নিয়ম মেনে চলি এই লকডাউনের সময় আমরা বন্ধ রেখেছি লকডাউন শেষ আবার আমরা অন্নদাতা মানুষের সেবায় আবার আমরা আসব। তবে আরেকটা কথা আমি বলি শেষ কথা যারা দলের বিরুদ্ধে দলে থেকে দলের বিরুদ্ধে কথা বলে লিডারদের কথা বলে আমি বলতে চাই তোদের বাবারটা দল নাই আরেকবার রিপ্লে করি তোর বাবার তোদের বাবার দল নাই এ দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম শৃঙ্খলা আদর্শ আছে অবশ্যই এটা দেখো পঞ্চায়েত যে কোনো কাজ হবে পঞ্চায়েতকে পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজের পারমিশন নেওয়া হয় যেটা আমরা জানি এবং একটে আছে লোকালিটি পঞ্চায়েত কিন্তু সব কাছে অনুমতি দিবে তার এটা ব্যাপার নয় কিছু কিছু কাজ পঞ্চায়েত পারমিশন দিবে এবং পঞ্চায়েত পারমিশন না দিলেও দেখার তদারিক তদারকি করার কিন্তু তার দায়িত্ব এবার এতদিন ধরে এত বড় বিল্ডিং হয়ে গেল তারা কোথায় ছিল আরেকজন কি ছেলে তার নাম জানি না ওরা কোথায় ছিল এত দিন ধরে আজকে আমি স্বামীউল ইসলাম আমার সঙ্গে যারা নেতৃত্ব আমি জেলা পরিষদের সদস্য হাফ অফ দ্য মিনি এম আমাকে জনগণ করেছে তাদের স্বার্থে জনগণের স্বার্থে আমি কিন্তু এগিয়ে এসেছি প্রথম আমি আসার পরে কে কা কারা এসেছে আমার দেখে এ সমস্ত লাভ নাই আমি সামনে দিকে ছুটি আমি সামনে দিকে কাজ করি আমি সবসময় মাথা উঁচু করে থাকি আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে বলছি হান্ড্রেড পারসেন্ট শুধু এটা নয় শিবপদ লাইব্রেরি থেকে বিভিন্ন জায়গায় যেটা আমাদের সরকারি জায়গা যারা অবৈধভাবে দখল করে রেখেছে সেটা আমরা চাচলকে দূষণমুক্ত পরিবেশ আমরা করব এটা দায়িত্ব নিয়ে ভাবে বলছি আমরা আইনিভাবে সবটিতে লড়ব